ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, বিষয়টি হচ্ছে সেকেন্ড হাউসে যদি আপনাদের বৃহস্পতি থাকে তাহলে আপনারা ঠিক কেমন ফলাফল পাবেন না পাবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, কোথাও কিন্তু একটুও মিস করে যাবেন না, তাহলে কিন্তু ইনফরমেশনটা পুরো পাওয়া হবে না। চলুন তাহলে মেন আলোচনায় যাওয়া যাক। এখানে আমরা আগে একটু জানবো বৃহস্পতি কোন কোন জিনিসকে ঠিক রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি রিপ্রেজেন্ট করে নলেজকে, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে গেইনকে, গ্রোথ, ইন্টেলিজেন্ট, বিলিভ, পজিটিভিটি, ল অ্যান্ড চিলড্রেন, বিজনেস, ওয়েলথ, লং ডিস্টেন্স ট্রাভেল অ্যান্ড এডুকেশন। বৃহস্পতি এই সকল জিনিসকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা জানছি কি সেকেন্ড হাউস কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে, কারণ আমরা জানবো সেকেন্ড হাউসে বৃহস্পতি ঠিক কেমন প্রভাব দেবে না দেবে। সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে আপনার ছোটোবেলাটাকে, আপনার ফ্যামিলিকে, আপনার ফুড হ্যাবিটকে, আপনার ভয়েসকে এবং আপনার সেভিংসকে, এই সমস্ত বিষয়গুলোকে সেকেন্ড হাউস রিপ্রেজেন্ট করে। বেসিক এডুকেশনকে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে তার কেমন ফলাফল হবে? সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে ব্যক্তি জন্মগ্রহণ করবে যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলিটাই কিন্তু একটা হাইলি কোয়ালিফাইড ফ্যামিলি হয়। ছোট থেকে তার বাবা মা তাকে খুব ভালো শিক্ষা প্রদান করে থাকে, খুব হাই কালচার, মোরাল বোধ, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তার বাবা মাই তাকে দিয়ে থাকে। তার বাবা মাও কিন্তু প্রচণ্ড হাইলি কোয়ালিফাইড হয়, তার বাবা মা তাকে কিন্তু খুব কালচারাল তৈরি করার চেষ্টা করে। তার ফ্যামিলি যে যেখানেই থাকুক না কেন, সে কিন্তু খুব হাইলি কোয়ালিফাইড হয়ে থাকবে, সে একটা ভীষণই ভালো এডুকেটেড ফ্যামিলিতে কিন্তু জন্মগ্রহণ করবে। এদের বাবা মাও কিন্তু প্রচণ্ড নলেজেবল পার্সন হয়ে থাকে। ছোট থেকেই কিন্তু এদের জীবনের যে মূল্যবোধ, জীবনে অ্যাকচুয়াল কি হওয়া উচিত, জীবন দর্শন, এগুলো কিন্তু খুব ভালোভাবে শিখে যায়, যেগুলো এদেরকে ইন ফিউচার একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করে। বৃহস্পতি যে ঘরেই বসুক না কেন, তার যে ক্ষমতাটা সেটাকে কিন্তু দ্বিগুণ করে তোলে। তাই বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে বসে আছে, অবশ্যই করে তার ফিনান্সিয়াল কন্ডিশন প্রচণ্ড ভালো হবে, তার সেভিংস যেটা সেটা প্রচণ্ড ভালো হবে, তার অর্থ ইনকামের যে রাস্তা সেটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো হয়ে যাবে। মোটামুটি কথা হচ্ছে যে আর্থিক একটা সচ্ছলতা বোধ তার প্রচণ্ড রকমভাবে কিন্তু থাকবে, কারণ বৃহস্পতি নিজেই সেকেন্ড হাউসে বসে আছে আর সেকেন্ড হাউসে বসে তার ক্ষমতাকে সে দ্বিগুণ করে তুলছে। বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকলে ব্যক্তি কিন্তু প্রচণ্ড হেলথ কনসাস হয়, যেমন তার খুব ভালো ফুড হ্যাবিট হবে, পুরো একটা ডায়েট চার্ট সে মেনটেন করে চলবে, তাকে কী খেতে হবে না খেতে হবে, তার একটা হেলদি বডি রাখার জন্য, তার ফিটনেস থাকার জন্য ঠিক যা যা করণীয় সে কিন্তু সেই রকমভাবে চলে। মোটামুটি হচ্ছে একটা ঠিকঠাক সুস্থ লাইফস্টাইল মেনটেন করার জন্য যা যেরকম খাওয়া দাওয়া করা উচিত, তার নিজের বডিকে ফিট রাখার জন্য যা যা করা উচিত, যোগা, জিম, এই সমস্ত ব্যাপারের সাথে সে ইনভলভ থাকে, প্রচণ্ড স্ট্রিক্টভাবে তার খাওয়া দাওয়াকে কিন্তু সে মেনটেন করে চলে। ঠিক তার অপোজিটটা হতে পারে, যেমন হচ্ছে সেই ঘরে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু ব্যক্তি ঠিক তার অপোজিট কিন্তু হয়ে যাবে। বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে, সেই ব্যক্তি একদমই স্মোক, অ্যালকোহল, এই বিষয়গুলো থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করে, কারণ হচ্ছে তারা সবসময় নিজের ফিটনেস নিয়ে কনসাস থাকে, ফিটনেসের বাইরে তারা কিন্তু একদমই যাওয়ার চেষ্টা করে না। বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোন হাউসে? সিক্স হাউস কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? সিক্স হাউস রিপ্রেজেন্ট করে আমাদের রোগভোগকে, আমাদের কোর্ট কেসকে, আমাদের বিবাহ বিচ্ছেদকে, আমাদের লাইফে যত রকম সমস্যা তৈরি হয় সেই সমস্যাকে, আমাদের লাইফে যে শত্রু থাকে সেটাকে, আর যে কোনো রকম লোন সংক্রান্ত ব্যাপারকে। তাই বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে বসে তার পঞ্চম দৃষ্টি সিক্স হাউসে ফেলছে, এর ফলে ব্যক্তির লাইফে কিন্তু খুব একটা বেশি কোনো সমস্যা তৈরি হয় না। তাদের কথা বলার যে ক্ষমতা, ওয়ে অফ টকিং, এটা কিন্তু এত সুন্দর হয় যার ফলে কিন্তু তারা আর্ধেক মানুষকে এমনি তার কন্ট্রোলে করে ফেলে, তাই তার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, আর শত্রু বৃদ্ধি হলেও সেটা কিন্তু সে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে নেওয়ার ক্ষমতা রাখে।
আর ব্যক্তির হেলথ নিয়ে কিন্তু খুব একটা কোনো রকম সমস্যা হয় না, কারণ ব্যক্তি নিজেই একজন প্রচণ্ড হেলথ কনসাস পারসন হয়ে থাকে। এবার জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টি। বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে, তাহলে তার সপ্তম দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে? এইট হাউসে। এইট হাউস কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? এইট হাউস রিপ্রেজেন্ট করে হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো কিছু লস বা অ্যাক্সিডেন্টকে। এইট হাউসে বৃহস্পতির দৃষ্টির ফলে সেই ব্যক্তি কিন্তু সায়েন্টিস্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ব্যক্তি কিন্তু রিসার্চ লেভেলের কোনো কাজ করবে, সেই ব্যক্তি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয়ে নলেজ রাখবে। এই ধরনের যে বিষয়, যে বিষয়গুলো একটু ডিফারেন্ট, সেই ডিফারেন্ট বিষয়ে কিন্তু ব্যক্তি অবশ্যই জ্ঞান রাখবে এবং সেই ডিফারেন্ট বিষয় ব্যক্তি কিন্তু কাজ করবেই। এদের মধ্যে এই বিষয়গুলো, এই যে বিষয়গুলো বললাম, এদের মধ্যে এই বিষয় অবশ্যই করে জ্ঞান থাকবে। তাছাড়াও এদের মধ্যে ধার্মিক বিষয়ে জ্ঞান থাকার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রকমভাবে থাকে। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এই যে সংক্রান্ত বিষয়, এই সব সংক্রান্ত বিষয়ে কিন্তু এদের মধ্যে নলেজ থাকবেই থাকবে। বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে এবং সেকেন্ড হাউস থেকে বৃহস্পতির নবম দৃষ্টি আমরা এবার বিচার করব। নবম দৃষ্টি তাহলে কোন হাউসে পড়ছে? টেন্থ হাউসে। টেন্থ হাউস কোন জিনিসকে রিপ্রেজেন্ট করছে? টেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে আমাদের কেরিয়ারকে। টেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে আমাদের নাম যশকে। টেন্থ হাউস রিপ্রেজেন্ট করছে আমাদের যে সামাজিক স্ট্যাটাস সেই জিনিসটাকে। টেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টির ফলে ব্যক্তি কিন্তু সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকে। সমাজে এরা খুব একজন ফেমাস ব্যক্তি বলা যায়। সমাজে কিন্তু এদের প্রচণ্ড ভ্যালু থাকে। এরা সমাজে নিজের জ্ঞানকে বিলায় বলে এদের কিন্তু লোকজন প্রচণ্ড মেনে চলে, লোকজন কিন্তু এদের প্রচণ্ড সম্মান করে, কারণ এরা একজন জ্ঞানী ব্যক্তি। দেখবেন সমাজে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তিরই মান সম্মান কিন্তু প্রচণ্ড রকমভাবে থাকে, ঠিক সেরকম। এই কারণে কিন্তু এরা কেরিয়ারে প্রচণ্ড রকমভাবে উন্নতি করে। অফিসেও কিন্তু এদের প্রচণ্ড নাম যশ থাকে, অফিসেও কিন্তু এরা প্রচণ্ড একজন ভ্যালুয়েবল এমপ্লয় হয়ে থাকে। এই ব্যক্তি ফিনান্সিয়াল বলুন, ব্যাংকিং বলুন, শেয়ার বলুন, স্টক বলুন, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে অবশ্যই করে যদি জব করে তাহলে কিন্তু প্রচণ্ড রকমভাবে লাইফে সাকসেস পাবে। আর এরা সচরাচর এরকম বিষয়ে কিন্তু জব করে থাকে। এদের এই বিষয়গুলোতে প্রচণ্ড রকমভাবে ইন্টারেস্টও থাকে, নলেজও থাকে। তাহলে বন্ধুরা, বৃহস্পতি যদি সেকেন্ড হাউসে থাকে কেমন রেজাল্ট পাবেন না পাবেন ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যখনই ভিডিও আপলোড হবে তাদের সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।